কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ এনে আন্দোলনে আছেন শিক্ষকদের একটি অংশ। এরই মাঝে 11 জন শিক্ষক প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। উপাচার্যের দাবি, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কয়েকজন শিক্ষক এই আন্দোলন করছে। উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে গত 20 মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 4টি হলের হাউস টিউটর দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এর আগে 6 ফেব্রুয়ারি থেকে কয়েক ধাপে অব্যাহতি নেন 2 সহকারী প্রক্টর সহ 6 জন। উপাচার্যের অনিয়মের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন পালন করেন শিক্ষকদের একাংশ। একটি অংশ বর্তমানে ক্লাস বর্জন করে আন্দোলনে আছেন। শিক্ষকদের উপরে বিভিন্ন রকমের দমন পীড়ন নির্যাতন এবং শিক্ষকদের যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো কর্তন করেছেন এবং শিক্ষকরা নানানভাবে ওনার কাছ থেকে বঞ্চিত। এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্নভাবে উপাচার্য মহোদয়ের সাথে কথা বলেছি। উনি বিভিন্ন সময়ে নিয়মতান্ত্রিক জিনিসগুলো নিয়ে আমাদেরকে কোনো শিক্ষক সমিতির কোনো দাবি দেওয়া উনি আলোচনা করেননি বা আলোচনার জন্য ডাকেননি, যেই প্রেক্ষিতে আজকে শিক্ষকরা ক্লাস বিরতির মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছে। তবে প্রশাসন ও শিক্ষকদের অপর একটি পক্ষ বলছে, নিয়ম মতোই বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন উপাচার্য। আর অভিযোগ ভিত্তিহীন দাবি করে উপাচার্য বলেন, সকল নিয়োগ আইন মেনে হচ্ছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য গবেষণার উপযুক্ত পরিবেশ এবং তাদেরকে যথাযথ মূল্যায়নের জন্য ভাইস চ্যান্সেলার স্কলারশিপ থেকে শুরু করে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। কার কি পেল না আইন মানতে যে বা ভালো কাজ করতে যে কার কোথায় ক্ষতি হলো সেটা আমার কাছে ইম্পর্ট্যান্ট না, কারণ আমি এখানে কোনো পপুলার ভাইস চ্যান্সেলার হইতে আসি নাই। আমি আসছি কাজ করার জন্য এবং যেই কাজটা করলে বিশ্ববিদ্যালয়ের উন্নতি হবে, মানের উন্নতি হবে। শিক্ষক রাজনীতির কারণে যেন শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয় সেই দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।